আমি যদি তোমার দেহের খোরাকি পূরণ করতে চাই তাহলে আমি একজন আর কেন থাকবো, আমি দশজন আর থাকবো, এটা হচ্ছে কি তখন আমার মাথায় আসছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন আদুরিকে দেখছেন, আদুরি ক্যামেরার সামনে আছে সুন্দর একবারে কি অরিজিনাল চুল লাগায় না ডুপ্লিকেট চুল। আপনার কি মনে হয় এগুলো অরিজিনাল চুল না ডুপ্লিকেট চুল? টানলেও তো একটা চোবে। আপনি টান দেন তাহলে বুঝবেন। ক্যামেরার সামনে নিয়ে যা খেলতে প্রিয় বন্ধুরা, আদুরি কিন্তু এটা একবারে অরিজিনাল চুল, তাই না? যা মনে করেন তাই। আচ্ছা, আরমান ভাইয়ের পাশে আর কি ওনার পাশে আমাদের সোহাগ ভাই আছে। সোহাগ ভাই কিন্তু অনেক কিছু জানে আমাদের ব্যাপারে। হ্যাঁ, তো সোহাগ ভাই আরমান ভাইকে বলতেছে যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন আপনি জানেন না? আচ্ছা আদুরি আপু, তোমাকে একটু পার্সোনাল প্রশ্ন তোমাকে বলেন, তুমি কি বডিটা সার্জারি করছো নাকি? আমি আগের ভিডিওতে বলছি আমি আমার বডিতে বা কোথাও কোনো সার্জারি করিনি। মানে আল্লাহ যা হিসাবে সৃষ্টি করেছে সেটাই। সুন্দর, তাহলে সবই তো গেট আপ অরিজিনাল, খুব ভালো লাগছে। হ্যাঁ, তিতলিঙ্গের হলে অনেক তিতলিঙ্গ কিন্তু আসে যে অনেকে সার্জারি করে, বডি সার্জারি করে আসে বা সব কিছু মোটামুটি সার্জারি করে। মুখটা কি সার্জারি করছো না? মুখটা ওরকম যে সুন্দর ফেস আর কি, মেকআপের কারিশমা। মেকআপের কারিশমা? হ্যাঁ। আচ্ছা, মেকআপ ছাড়া একটু দেখা দেখা না আমাদের? মেকআপ ছাড়া দেখানো যাবে না, মেকআপ ছাড়া দেখানো না। ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, খুব ভালো লাগে ওর হাসিটা। কিন্তু হাসবে না, যখন হাসতে হবে তখন আর হাসবে না, তখন দেখুন মুখ মানে ঠোঁট একবার চাপা মানে আঠা দিয়ে রাখছে, দেখেন দেখেন। তো যাই হোক, আদুরি অনেক ভালো দুষ্ট মিষ্টি কথা নিয়ে আপনাদের সামনে আসছে আজকের আদুরি। আচ্ছা আদুরি আপু, তুমি শুটিং এর পাশাপাশি বা তোমার এই যে তিতলিঙ্গের পাশাপাশি এই কার্যক্রমের পাশাপাশি তুমি কি করো? পাশাপাশি আবার কি করব? পাশাপাশি যে ওয়ার্ক করো না, ওয়ার্ক আমি তো বলছি আমার থ্রি পিসের বিজনেস আছে ছোটখাটো। আমি যতটুকু জানি যে তোমার টিকটকার মানে লাইকি করো, টিকটক করো, ওইখান থেকে তো কোনো আর কি ইনকাম আসে না, ওইগুলো হচ্ছে গিয়ে শখের বসে করি। শখের বসে? তোমার টিকটক বা লাইকি আইডি আছে? দুইটাই আছে। বলো কি নামে দর্শকদের একটু দর্শক কনফার্ম। একটা হচ্ছে মিস আদুরি, আরটা হচ্ছে গিয়ে আমার অরিজিনাল নাম যেটা এমডি আদর। কিস আদুরি না? কিস আদুরি নেই। ফেসবুকটা? ফেসবুক হচ্ছে গিয়ে মিস আদুরি বাংলায় লেখা, মিস আদুরি। বন্ধুরা আপনারা কিন্তু মিস আদুরি দিয়ে লিখবেন, আবার কিস আদুরি দিয়ে লিখলে কিন্তু পাবেন না, তাই না? না, কিস আদুরি দিয়েও পাবে? কিস আদুরি দিয়ে আমারে পাবে না, অন্য কোন আদুরি পাবে। এটা কিন্তু কিস আদুরি না, তাই না? জি, আমি মিস আদুরি। এটা হলো চুম্ম আদুরি। যাই হোক, খুব ভালো লাগলো আদুরি। ওরে বাপরে, ফোন আবার বাঁকা করছে, ঠিক আছে। সব দিক দিয়ে আদুরি পারফেক্ট একটা মেয়ে তিতলিঙ্গের মধ্যে, ওর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমি বুঝি না যে মানে আদুরি মানে বারবার বারবার শুধু কালো ব্লাউজ, কালো ব্লাউজ, কালোর ভিতরে কি আছে আদুরি বলো তো? তুমি কি নাইজেরিয়ান মেয়ের ছেলের সাথে প্রেম করবা? না, নাইজেরিয়ান ছেলের সাথে লম্বা না, ওই লম্বা তো আমার গলা দিয়ে বের হয়ে যাবে, তাই হবে না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আদুরি, জীবনে প্রথম ছেলেটা যখন তোমার কাছে একান্ত ভাবে মানে তোমার সাথে একাকিত্ব হয়ে, সেই গল্পটা আমরা একটা পর্ব শুনেছি, তার সাথে কয় বছর প্রেম ছিল? তিন বছর সামথিং। তিন বছর সামথিং? তো এখন কি বিয়ে করছো তুমি তাকে? আমি তাকে বিয়ে করবো কিভাবে, তার সাথে আমার সম্পর্কই নেই। এখন সে কি বিয়ে করছে? না, সেও বিয়ে করেনি। সেও বিয়ে করেনি? তার সাথে যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়, মাঝে মাঝে কথা হয়। মাঝে মাঝে কথা হয়? আচ্ছা আচ্ছা, গুড। কথা হলে কি আগের মতো প্রেম উতলাই পড়ে? না, প্রেম আমার উতলাই পড়ে না, তার উতলাই পড়ে। মানে তোমাদের যে মানে সম্পর্ক ভাঙছে ওটা আমি শুনছি আর কি। তো সম্পর্ক যে কারণে ভাঙছে সেটা শুনছি, সে আর একটা মেয়ের কাছে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা যাক, একটা মেয়ের কাছে যাক, তুমি সম্পর্ক ভাঙলা কেন? আরে ভাব, আমি বলি আপনারা শোনেন, একটা মেয়ের কাছে যখন যায়
তখন সে আমার কাছে তার হচ্ছে গিয়ে দৈহিক চাহিদা পূরণ করার জন্য আসে আর একটা মেয়ের কাছে যখন আর কি ভালোবাসার প্রস্তাব নিয়ে যায় তখন তার মনের চাহিদা আর কি মনের যে খোরাক আছে ভালোবাসাটা সেইটা অবশ্যই তার মেয়ের জন্য আর আমার কাছে আসে তাহলে দেহের জন্য তো এইরকম সম্পর্ক থাকার চেয়ে আমার একা থাকাই ভালো এখন আমি হচ্ছে গিয়ে স্বাধীন আমি যদি তোমার দেহের খোরাকই পূরণ করতে চাই তাহলে আমি একজন আর কেন থাকবো আমি দশজন আর থাকবো এটা হচ্ছে কি তখন আমার মাথায় আসছে তুমি তো মনে হয় ওনাকে অনেক কষ্ট করে ইয়ে করছো ওর পাশে ছিলা সবাই কষ্ট করেই পাশে থাকে কেউ কোনোদিন বলে না আমি অনেক সুখে ছিলাম সবাই ব্রেকআপের পর বলে আমি তোর জন্য অনেক কষ্ট করছি তাই কি কি করছো ওর জন্য বলো তো কি কি করছি আজ টাকা পয়সা দিয়ে দিছো কত টাকা দিছো ওকে না টাকা পয়সা সেইভাবে দেই নেই অন্যান্য আমার যারা গুরু আছে নান গুরু আছে তারা হচ্ছে গিয়ে স্বামীদেরকে আর কি তাদের লাভারদেরকে আর কি পালে যেরকম তাদের ওরকম পালে আর কি বুঝছেন মাসে মাসে বেতন দিয়ে পালে আমি ওরকম দেই নেই না আমার মনে হয় আমি ওরকম ওর হচ্ছে গিয়ে আমার গুরু তারপর নান গুরু যারা আছে তারা যেরকম মাসে মাসে টাকা দিয়ে আর কি ওনাদেরকে পালতেছে লালতেছে হয়তো আমার কাছ থেকে এইটাই আর কি চাইছিল আমি হয়তো বুঝি নাই তো ওইটা দিতে পারিনি দেখে বোধহয় ও আমার সাথে ব্রেকআপ করে দিছে মানে কি চাইছিল হয়তো ইন্সপায়ার হয়েছিল আমাদের যে গুরুর হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে যে ওরা টাকা পাইতেছে আমি তো পাইতেছি না তাই হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পেরেছি তো আদরে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বলছি আর ভালোবাসছি আর কি তোমাকে ভালোবেসে ফেলেছি যদিও আমাদের সম্ভব না আর কি আমরা তো অত সুন্দর চেহারা না আমাদের ভালোবাসাটা পাওয়া হলো না আমাদের ভালোবাসার না পাওয়া গেলেও দর্শকের ভালোবাসা কিন্তু তোমার জন্য দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যারা তোমাকে এই মুহূর্তে পর্দায় দেখছি টকঝাল মিষ্টি কথাগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে আর কি আমার এত ধৈর্য ধরে যে এই ভিডিওটা দেখছেন আমার এই বকবকানি শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আরমান ভাই আপনাকেও ধন্যবাদ আপনার এই ভিডিওতে আমাকে আনার জন্য আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আদরে অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমরা আরও কথা বলবো তোমার সাথে নেক্সট পর্বে ভালো থেকো তুমি